নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি, প্রতিবাদে সরব কংগ্রেস, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ট্রাফিক ও দৈনন্দিন বিভিন্ন সমস্যায় সরব অটোচালকরা, সরকারের দৃষ্টি আকর্ষণ। ফোর জি সেবার দাবিতে বিএসএনএল কর্মীদের প্ল্যাকার্ড ধর্মঘট, শিলচরেও ব্যাপক সাড়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অস্বাভাবিকভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্ণা ও গণস্বাক্ষর অভিযান শুরু করল কংগ্রেস। বৃহস্পতিবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে এই কর্মসূচি শিলচরেও পালন করেন সংগঠনের কর্মকর্তারা। শিলচর জেলা কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় ও প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে শিলচর দেবদূত পয়েন্ট সংলগ্ন পেট্রোল পাম্পে এক ঘণ্টা ব্যাপী ধর্ণা প্রদর্শনের পাশাপাশি গণস্বাক্ষর অভিযান চালান কর্মকর্তারা। ধর্ণা চলাকালীন প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই মাস অবধি অর্থাৎ 7 মাসে 65 বার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। 7 বছরে কেন্দ্র সরকার শুধু পেট্রোলিয়াম পদার্থ থেকে 25 লক্ষ কোটি টাকা আয় করেছে। এই টাকা কোথায় তার প্রশ্ন তোলেন তিনি। মূল্যবৃদ্ধির জাদাকলে অপরিপক্ক সিদ্ধান্তে রোজ নিত্য নতুন এসওপি জারি করে জনগণ আজ গৃহবন্দী। মধ্যবিত্ত নিম্নবিত্ত ছোট ব্যবসায়ী দিনমজুর পরিযায়ী শ্রমিক দিশেহারা। পাশাপাশি সর্ষের তেল, এলপিজি গ্যাস, রিফাইন তেল, আটা, লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া। এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে হুঁশিয়ারি দেন তিনি। আজকে 200টা শহরে ভারতবর্ষে ডিজেল পেট্রোলের দাম 100 টাকার উপরে, এবং লাস্ট 7 বছরে মোদী সরকার 25 লক্ষ কোটি টাকার রোজগার করেছে পাবলিকের টাকা পয়সা থেকে ডিজেল পেট্রোলের দামের মাধ্যমে। এই টাকার হিসাব দিতে লাগবে। এছাড়া এই জানুয়ারি মাস থেকে জুলাই মাস 2021-এ 65 বার ডিজেল পেট্রোলের দাম বেড়েছে। আজকে সাধারণ মানুষ বেঁচে থাকবে তো কীভাবে বেঁচে থাকতে পারবে? আজকে রান্না তেলের দাম কি, দুধের দাম কি, ডাল চাওয়ালের দাম কি, প্রধানমন্ত্রী কি বলেছিল, সবাই গ্যাসের সাবসিডি ছাড়েন। আজকে কোটি কোটি মানুষ গ্যাসের সাবসিডি ছেড়েছে। আজকে গ্যাসের দাম কত? 1000 টাকা একটা সিলিন্ডার। লকডাউনের জন্য আজকে মানুষ ব্যবসা করতে পারছে না, ভ্যাকসিনেশন নাই, সেন্টারে গিয়ে দেখেন মারপিট চলছে আরবান সেন্টারে। প্রশ্নটা হলো, এইভাবে অত্যাচার দেশের মানুষের উপরে আর কতদিন চলবে? এটা নিয়ে আজকে কংগ্রেস করোনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার মেনে আন্দোলন করছে। আগামী দিনে যখন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার রিল্যাক্স হবে, আমরা আরও বড় আন্দোলন করব। আমাদের দাবি, ডিজেল, পেট্রোল, এলপিজি, গ্যাস প্রত্যেকটা জিনিসপত্রের দাম কমানো উচিত। শিলচরের ট্রাফিক সমস্যা ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ দৈনন্দিন বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল কাছাড় জেলা অটো মালিক সমন্বয় কমিটি। 2020-21 ও 2021-22 অর্থবছরের অ্যাডভান্স ট্যাক্স সহ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়ার পরও অর্ধেক দিন অটো চালাতে হচ্ছে অটো চালকদের, ফলে তীব্র আর্থিক অনটনে দিন কাটাতে হচ্ছে তাদের। বিগত 1 বছর থেকে টানা লকডাউন চলাকালীন সরকারি বিধিনিষেধ মেনে চলা সত্ত্বেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত জেলার অটো চালকরা বর্তমানে ঋণের বোঝা বহন করার পাশাপাশি পরিবার প্রতিপালনে বিভিন্ন দৈনন্দিন সমস্যা নাজেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এছাড়াও পেট্রোল ডিজেল মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি ও শহরের ট্রাফিক সমস্যা তাদের জীবনে যেন নিকষ আধার নেমে এসেছে। 2020 ইংরেজির মার্চে আমরা 1 বছরের ইন্স্যুরেন্স, 1 বছরের ট্যাক্স আমরা প্রিপেড দিয়ে দিয়েছিলাম, কিন্তু মার্চ মাসে হঠাৎ লকডাউন হলো। আমরা প্রত্যেকটা অটোতে প্রায় 14-15 হাজার, কেউ থার্ড পার্টি কেউ ফার্স্ট পার্টি, বছরের আমরা 14-15-16 হাজার টাকা করে কেউ থার্ড পার্টি কেউ ফার্স্ট পার্টি আমরা সরকারকে রাজস্ব দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা সারা বছর, আমরা 2020-21 যে বর্ষ, সেই বর্ষতে আমরা লকডাউনের পরিপ্রেক্ষিতে আমরা অটো চলাচল করতে পারিনি। তারপরে এবছর আবার আমরা 2020-21-22 যে বর্ষ, সেই বর্ষের মার্চ মাসে আমরা প্রায় প্রতিটি অটো 14-15 হাজার করে, কেউ ফার্স্ট পার্টি কেউ থার্ড পার্টি, ইন্স্যুরেন্স 10,000-12,000, ট্যাক্স 1 বছরের অ্যাডভান্স 2,000, এরকম প্রায় 14,000-15,000 করে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দিয়েছি। 30 জুলাইয়ের ভিতরে যদি কেউ
ট্যাক্স না দিতে পারে, তাহলে $30 ভিতরে যদি ট্যাক্স না দেয় তাহলে অমিনিয়োজ্য তাদেরকে ফাইন সহকারে ট্যাক্স দিতে হবে। তাই সরকারের কাছে আমরা আবেদন আর এটা প্রতিবাদ জানাই যে একবার বলছে ফাইন লাগবে না আর একবার বলছে ফাইন লাগবে। তাই আমরা যে আমরা টাকাটা দিয়ে এসেছিলাম যে অ্যাডভান্স, আমরা বিগত 20-21 বছরে আমরা গাড়ি চালাতে পারিনি, তারা কোনো রেহাই দেয়নি। আমরা ট্যাক্স মাফ করার জন্য আমরা আবেদন রেখেছিলাম, কোনো দিন আমাদের আবেদনে সাড়া দেননি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা মানপত্র দিয়েছিলাম। এবছর আমরা 2021-22 ইংরেজি আমরা ট্যাক্স সম্পূর্ণ ইন্স্যুরেন্স আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আধা বছর চলে যাচ্ছে আমরা গাড়ি চালাতে পারছি না, আধা দিন আমরা গাড়ি চালাচ্ছি। তাই আমাদের আবেদন অবিলম্বে আমাদেরকে আর্থিক সাহায্য বা আমাদের ট্যাক্স প্রিমিয়াম মাফ যদি করা না হয় তো অটো চালারা যাতে উপাস খেয়ে না খেয়ে হয়তো মারা যাবে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শহর অঞ্চলে ই রিক্সা চলাচল কথা বৈধতা নাই, তারা তাদেরকে কানেক্টিভিটি, কিন্তু শিলচর শহরে গত 3-4 বছরে একটা বিশ্বনাথনের মিটিংয়ে একটা আমাদের সঙ্গে আমরা প্রতিবাদ করেছিলাম, আমাদের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আলোচনা হয়েছিল যে সীমিত সংখ্যক ই রিক্সাকে চলতে দেওয়া যারা তারা গরিব, সে ঠিক আছে, সেই অনুযায়ী 600-700 ই রিক্সা চলাচলের একটা অনুমতি বারবেলি দিয়েছিলেন উনি ইয়াস বিশ্বনাথন ডেপুটি কমিশনার তখন আমাদের এই সভায়। আমাদেরকেও বলেছিলেন এই যে 400+ পারমিট এটা দিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের পারমিট দেওয়া হয়নি আজ অবধি। আর দেখা গেছে আজকে অবধি শিলচর শহরে 4,000-এর অধিক ই রিক্সা চলাচল করছে এবং ডেইলি নিত্য নামের দিক যেটা এই মিটিংয়ে একটা স্পষ্ট নোটিফিকেশন করেছিল যে ই রিক্সা রেজিস্ট্রেশন না করার জন্য, কিন্তু এখন দেখা যায় ডেইলি 10-15 ই রিক্সা শিলচর শহরে আরটিএর মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে। কাজেই আমাদের যে পর্যায়ে 14 ইংরেজি যে অটো ছিল পরিমাণ সেই পরিমাণেই অটো আছে, কাজে 400+ অটোর আমরা দাবি জানিয়েছিলাম এবার এমপি এবং আমাদের নতুন বিধায়কের কাছে। আমরা অবিলম্বে এই দুইজনের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের এই 400 পারমিট যাতে অবিলম্বে দেওয়া হয়, তারা কমিটমেন্ট আছে এই 400 পারমিট দেওয়া হবে, আমরা অবিলম্বে একটা দিন ঠিক করে ওদের সঙ্গে আলোচনা করে এই পারমিটের দাবি। 4G পরিষেবা চালু সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে প্লেকার্ড প্রদর্শন ধর্মঘট পালন করলেন বিএসএনএল এর কর্মীরা। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার শিলচরেও অল ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির তরফ থেকে পালন করা হয় ধর্মঘট। এদিন সদরঘাট কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড প্রদর্শন করেন, ধর্মঘট পালন করেন তারা। এতে বক্তব্য রাখতে গিয়ে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন জেলা সম্পাদক গোপিকা রঞ্জন রায় বলেন, সরকার বিএসএনএল কে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে, রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে সবসময় পেছনে রাখার চেষ্টা চালানো হচ্ছে। তিনি এও বলেন, মোবাইল পরিষেবা শুরু থেকেই কোম্পানিকে পেছনে রাখা হয়েছে, দেশের মোবাইল পরিষেবা চালু হওয়ার 6 বছর পর বিএসএনএল মোবাইল পরিষেবা চালু করা হয়। সম্প্রতি সবকটি কোম্পানি 4G চালু করেছে কিন্তু বিএসএনএল আজও চালু করেনি, সেজন্যই আন্দোলন করতে হচ্ছে কর্মচারীদের। সরকার পরিষেবাকে উন্নত করা তো দূর, বরং বিএসএনএল এর BTS টাওয়ার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বিক্রি করার পরিকল্পনা করছে। সরকারের এই সিদ্ধান্তকে তারা তীব্র ভাষায় নিন্দা জানিয়ে দেশজুড়ে প্ল্যাকার্ড প্রদর্শন ধর্মঘট পালন করছেন। অবিলম্বে 4G সেবা প্রদান করার ব্যবস্থা নেওয়া, টেলিকম বিভাগ বিএসএনএল এর প্রাপ্য প্রায় 39,000 কোটি টাকা প্রদান করা, গ্রাহক সেবার পর্যাপ্ত উন্নতি সহ কর্মচারীদের তৃতীয় বেতন সংশোধন করার দাবি জানান তারা। কয়েকটি দাবির মধ্যে প্রথম দাবিটি হল বিএসএনএল কে 4G পরিষেবা প্রদান করা, দ্বিতীয়ত হচ্ছে থার্ড পে রিভিশন, তৃতীয়ত হচ্ছে প্রতি মাসে এমপ্লয়ীদের বেতন প্রদান করা, চতুর্থ হচ্ছে বিএসএনএল এর নেটওয়ার্কিং সিস্টেমকে উন্নতি করা যাতে গ্রাহকদের সেবা সুযোগ সুবিধা ভালোরূপে পায়, পঞ্চম হচ্ছে বিএসএনএল ডিপার্টমেন্ট অফ টেলিকমের কাছে 39,000 কোটি টাকা প্রাপ্য আছে। এই আমাদের দাবি যে ওই 39,000 কোটি টাকা ডিপার্টমেন্ট অফ টেলিকম থেকে আমাদের বিএসএনএলকে 75% ওই টাকাগুলো দিয়ে দেওয়া, যাতে বিএসএনএলের ক্যাশ অ্যামাউন্টের ঘাটতিটা কম হয়। বিএসএনএলের অপটিক্যাল ফাইবার এবং BTSগুলিকে আমরা কখনো বিক্রি হতে দেব না, আমরা গুরুতর আন্দোলন চালিয়ে যাব এবং দেশ সমাজের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের লড়াই চলছে এবং চলবে, আমরা বিএসএনএল কে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাব।
মাত্র 9 বছরের নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো উধারবন্দ পুলিশ। ধৃত যুবকের নাম বিষ্ণু মোহালি ওরফে সুদামা, বয়স আনুমানিক 19 বছর। ঘটনার বিবরণ দিতে গিয়ে নাবালিকার মা জানান, বুধবার রাত আনুমানিক 8টা নাগাদ তাদের ঘরে আসে অভিজিৎ মোহালির ছেলে বিষ্ণু মোহালি। ফেরার পথে তাদের 9 বছরের মেয়েকে মুখ চাপা দিয়ে নিয়ে যায় পার্শ্ববর্তী চারা বাগানে। বেশ কিছুক্ষণ হয়ে গেলে মেয়েকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। পরে মেয়েটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে বিষ্ণু মোহালির বাড়ির পাশে চারা বাগান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন মেয়েকে বলে জানান তিনি। এদিকে বৃহস্পতিবার এ মর্মে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করেন নাবালিকার মা। ঘটনার তদন্তে নেমে উধারবন্দ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। চারা বাড়িয়ে লেগে করে মেয়েটার মানে কাপড় লতা খুলে করে উহাকে টাচ করেছে। টাচ করার পরে ওর শরীর ফুলে করে বাচ্চাটা একদম নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হওয়ার পরে আমরা যখন হাল্লা চিৎকার খুঁজাখুঁজি করেছি তখন বাচ্চাটা চিল্লাই চিল্লাই ওর মুখ বন্ধ করে দিয়েছিল। বাচ্চাটা মুখ বন্ধ করে মানে এই কারবারটা করেছে। কারবার করার পরে তারপরে বাচ্চাটাকে আমরা যখন খুঁজতে গেছি তখন চিল্লা চিল্লি করেছে। তো আমরা দৌড়াদৌড়ি করে যাই, দেখছি বাচ্চাটা নার্ভাস অবস্থা হয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটার বয়স কত? 9 বছর 8 মাস। আর যে ছেলেটা বদমাশিটা করছে ছেলেটার নাম কি? ছেলেটার নাম সুদাম। সুদামা। সুদামা কি? সুদামা মাহালি। মাহালি। আর তার বাবার নাম? অভিজিৎ মাহালি। তার বাসা? ওই একই লাগা। নগর কোনো জায়গা আসেনি নাম? করোনা মহামারীর প্রথম পর্যায় থেকে শিক্ষা নিয়েও দ্বিতীয় পর্যায়ে সঠিক পরিকাঠামো গড়ে মহামারীর সাথে মোকাবিলা করতে ব্যর্থ দেশ। দ্বিতীয় পর্যায়ে শেষ হতে না হতে তৃতীয় পর্যায়ে আসারও পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই অতি সত্বর সঠিক পরিকাঠামো গড়ে তুলতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। পরে এরই পরিপ্রেক্ষিতে এক স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। শুক্রবার DYFI এর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল কাছাড় জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের হাসপাতাল পরিদর্শন করে এক উদ্বেগজনক পরিস্থিতির চিত্র স্মারকপত্রে তুলে ধরে তা সমাধানের জন্য জেলা শাসকের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিন কাছাড় জেলার জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসকের কাছে দেখা করে এই স্মারকপত্র তুলে দেন তারা। এতে উল্লেখ করে বলা হয়, করোনা মহামারীর তৃতীয় তরঙ্গে যেহেতু শিশুদের আক্রান্ত হওয়ার আভাস রয়েছে, তাই জেলার প্রতিটি CHC, BPHC, PHC, মডেল হাসপাতাল ইত্যাদিতে বিশেষ করে শিশু বিশেষজ্ঞ নিয়োগ এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন শয্যার সংখ্যা, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধি সহ সার্বিক পরিকাঠামো উন্নত করে হাসপাতালগুলোকে কর্মক্ষম তোলার দাবি জানান কর্মকর্তারা। এছাড়া 2007 সালে বাঁশকান্দি PHC-কে CHC-তে রূপান্তরিত করার নির্দেশ জারি করলেও আজ অবধি তা কার্যকরী হয়নি। বাঁশকান্দি, বাঘপুর, নিয়রগ্রাম, গোবিন্দপুর, আলগাপুর সহ বিশাল সংখ্যক জনসাধারণের স্বার্থে এই হাসপাতালকে CHC-তে রূপান্তরিত করতে দাবি জানানো হয়। পাশাপাশি জেলার মডেল হাসপাতালগুলোতে উন্নতমানের প্রসূতি এবং শিশু বিভাগ খোলা সহ যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সব ধরনের পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়ার জন্য জেলা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও পাড়ায় পাড়ায় ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং বয়স্ক ও শারীরিক অক্ষম লোকদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন প্রদানের দাবি জানান তারা। ভ্যাকসিনের অভাব এবং পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নাই, মানুষ হ্যারাসমেন্ট হল, এই বিষয়টা আমরা হাইলাইট করছি। যদি আমরা জেলা কর্তৃপক্ষ পাইছি না, আমরা DC ADC মারফত আমাদের দিচ্ছি এরিয়াটা। তো মেনলি ভ্যাকসিন আর তার পাশাপাশি আছে যে কোভিডের প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজ অনেক বিশেষজ্ঞ কুয়েশন আইব এবং তার মধ্যে চিলড্রেনের প্রভাবটা বেশি পড়বে। সুতরাং এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে আমরা যে গ্রামের যে গ্রামীণ হাসপাতাল যেটা আছে BPCHC, PHC, CHC, মডেল হাসপাতাল, এইগুলোতে যে শিশু চাইল্ড কেয়ার ইউনিট স্থাপন করার লাগিয়া এবং পর্যাপ্ত পরিমাণে ডাক্তার সাপ্লাই করার লাগিয়া এই বিষয়টা আমরা হাইলাইট করছি। আর জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জোরালো দাবি জানালো বিভাগীয় অস্থায়ী কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার হাইলাকান্দি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অধীক্ষক বাস্তুকারীর কার্যালয়ের সামনে এক সাংবাদিক সম্মেলনে অস্থায়ী কর্মচারী ইউনিয়নের নেতা আবুল হোসেন লস্কর বলেন, তারা অস্থায়ী কর্মচারী হিসেবে বিগত 10-15 বছর ধরে 8,904 জন কর্মচারী চাকরি করে আসছেন। নতুন সরকার চাকরি স্থায়ীকরণ করবে বলে তারা এতদিন আশাবাদী হলেও বর্তমান বিধানসভা অধিবেশনে চাকরি স্থায়ীকরণের বিষয়ে চর্চা হয়নি।
কিন্তু জেজেএম প্রকল্পটিতে দ্রুতগতিতে কাজ চলছে। এই মিশনে সমগ্র আসামে বিশুদ্ধ জল ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব নিয়েছে সরকার, কিন্তু এই স্কিমগুলিকে কে বা কারা চালাবে তা নিয়ে এই বিধানসভা অধিবেশনে কোনো প্রকার আলোচনা করা হয়নি। জেজেএম প্রকল্পটি 2019 সালে শুরু হয়েছে, তার আগে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের যেগুলি মিনি স্কিম ছিল 2005 থেকে 2020 সালের মধ্যে এই 8,904 জন কর্মচারীকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছিল, কিন্তু আজও চাকরি স্থায়ী করা হয়নি। সাংবাদিক সম্মেলনে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারীদের ইউনিয়নের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন লস্কর, শুভজিৎ পাল, শঙ্কর স্বামী তারানগি, রাসমণি সিংহ, সঞ্জয় তালি, জাবেদ হোসেন চৌধুরী, পিঙ্কু রায়, বাপন পাল প্রমুখ। আমি একজন পিএইচই অস্থায়ী কর্মচারী হিসাবে আমার এটাই দাবি যে আমাদের সিএম মহাশয় হেমন্ত বিশ্ব শর্মা স্যার, উনি যে কথা বলেছেন যে আমাদেরকে উনি পিএইচির আন্ডারে নিয়োগ দেবেন এবং কেমিক্যাল ইলেকট্রিক এবং প্রফেসরের জন্য যে ধর্মের কথা বলেছেন, যে মাইনের কথা বলেছেন, সেটা শুনেও আমি কেন আমার যে কিছু সাথীরাও রয়েছেন পিএইচি অস্থায়ী কর্মচারী, ওনারা বলেছেন যে আমরা অত্যন্ত খুশি। ওনার উপর ভিত্তি করে আমি ওনাকেও আবারও দৃষ্টি আকর্ষণ করে ওনাকে এটাই কথা বলবো যে আমাদের চাকরি যেন স্থায়ীকরণ করা হয়, কেননা আমরা বহুত দিন ধরে কষ্ট করে আসিতেছি, সরকারের কাজ করে আসিতেছি, ডিপার্টমেন্টের কাজ করে আসিতেছি, মহামারী করোনাতে বিনা বেতনে বিনা দরমাহে অনেক দিন থেকে আমরা কাজ করে আসিতেছি, তাই সরকারের এবং হেমন্ত বিশ্ব শর্মা স্যারের ওনাদের। বর্তমান করোনা কালেও বিজেপি শাসনে রেহাত পাচ্ছেন না রাজ্যের সাধারণ জনগণ। রন্ধন গ্যাস, জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কৃত্রিম সংকট ঘটিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করে আমজনতার পকেট কাটা হচ্ছে। বর্তমান সরকারের প্রচ্ছন্ন মদতে স্থানে স্থানে বন বিভাগ কর্তৃক চলছে বনবাসীদের অন্যায়ভাবে নির্যাতন করতে উচ্ছেদ অভিযান। এতে নাভিশ্বাস ওঠার উপক্রম হয়ে উঠেছে রাজ্যের নিম্নবিত্ত সহ গরিব জনগণের। সমূহ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পাথারকান্দি ও লোয়ারপোয়া ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে পাথারকান্দি পেট্রোল পাম্পের সামনে 2 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত কংগ্রেস কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে নানা স্লোগানে এলাকা কাঁপিয়ে তোলেন। তাছাড়া পেট্রোল পাম্পে আসা বিভিন্ন গাড়ির চালকদের কাছ থেকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণস্বাক্ষরও সংগ্রহ করেন। বর্তমানে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য হ্রাস পেয়ে প্রায় অর্ধেক হলেও রাজ্য সরকার অনবরত দাম বৃদ্ধি করে তাদের বিফলতা নিদর্শন সৃষ্টি করছে। এসব অভিযোগ নিয়ে রাজ্য সরকার শীঘ্রই আন্তরিক না হলে কংগ্রেস ফের বৃহত্তর গণ আন্দোলনের পথে পা বাড়াতে প্রস্তুত বলে ধর্ণাসভা থেকে সরাসরি সরকারকে হুঁশিয়ারি দেন কংগ্রেস কর্মীরা। উপস্থিত ছিলেন পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাসিত, লোয়ারপোয়া ব্লক কংগ্রেস সভাপতি পরশুরাম কানু, পাথারকান্দি যুব কংগ্রেস সভাপতি প্রদীপ গোয়ালা, লোয়ারপোয়া ব্লক সেবাদল সভাপতি দীনেশ রবিদাস, পাথারকান্দি ইয়ং ব্রিগেডের প্রাক্তন ব্লক সভাপতি অশোক দাস, কাবাড়িবন্ধ মণ্ডল কংগ্রেস সভাপতি কবির উদ্দিন, ফরিদকোনা দোহালিয়া মণ্ডল কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ, হাতিখিরা মণ্ডল কংগ্রেস সভাপতি জিতেন ফুলমালি, পুতনিজীবীর প্রাক্তন সভাপতি মতিচাঁদ হাজাম, কানাইবাজার মণ্ডল কংগ্রেসের কার্যকরী সভাপতি রফিক উদ্দিন সহ জমির উদ্দিন, মনির উদ্দিন, আব্দুল মালিক, ছলামুদ্দিন, পিন্টু রবিদাস প্রমুখ। সোনাই রাজস্ব সার্কেলের অধীন দুর্যোগ মোকাবিলার আওতাধীন আপদামিত্র ও প্রতিরোধী বন্ধু স্বেচ্ছাসেবককে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কিট বন্টন করা হয়। বৃহস্পতিবার সোনাই সার্কেল অফিসে প্রায় 40 জন স্বেচ্ছাসেবক সদস্যদের লাইফ জ্যাকেট সহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়। এগুলো তুলে দেন সোনাই সার্কেল অফিসার ডক্টর দীপঙ্কর নাথ, ডিজাস্টার ম্যানেজমেন্টের সোনাই ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী। এদিকে এদিন সোনাই ফায়ার সার্ভিসকে দুর্যোগ মোকাবিলার ইমার্জেন্সি কিট লাইফ বয় তুলে দেওয়া হয়। এ নিয়ে কথা বলতে সার্কেল অফিসার দীপঙ্কর নাথ জানান, দুর্যোগ মোকাবিলা বিভাগে আপদামিত্র ও প্রতিরোধী বন্ধু গ্রুপে স্বেচ্ছায় সেবা প্রদান করতে এরা এগিয়ে এসেছেন, তাই সরকারের পক্ষ থেকে এদের দুর্যোগ মোকাবিলার কিট প্রদান করা হয়েছে। এটো এটা সরকারের এটা ভাল একটা পদক্ষেপ, এটো ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পৰা এটা ভাল একটা পদক্ষেপ বলে মই কইছো, কিয়নো আপনার সকল ডিজাস্টার হয়ে থাকে আর আমার কিছু লাইফ জ্যাকেটস বা আপনার লাইফ বয় এইবোৰৰ নাটনি হয়। সো সেইকাৰণে ডিজাস্টার ম্যানেজমেন্টৰ পৰা যোনখিনি আমাক দিছে আৰু তেওঁ আমাৰ যোনটো আপদা মিত্ৰ আৰু যোন আৰোগ্য মিত্ৰ আছে তেওঁলোকে প্ৰতিৰোধী মিত্ৰ, তেওঁলোকে বহুত ধুনীয়া কাম কৰিছে আৰু সোনাই চাকলত তেওঁলোকৰ বহুত সুনাম হৈছে আৰু আশা কৰিছোঁ তেওঁলোকে আৰু ভাল কাম কৰি যাব। তাৰ বাবে এটা গিফ্ট হিচাপে ধৰি লওক এইটো অসম চৰকাৰৰ ফালৰ পৰা লাইফ জেকেটছ দিছে, তেওঁলোকে এটা ৰিকগনিশ্যন পাব, সেইটো কাৰণে মই ডিজাষ্টাৰ মেনেজমেণ্টক আৰু অসম চৰকাৰক ধন্যবাদ জনাইছোঁ।
রংপুর সমবায় সমিতির অপসারিত চেয়ারম্যান সাজুল ইসলাম বড়ভূয়াকে পুনর্বহালের নির্দেশ দিলেন বিভাগীয় কর্তৃপক্ষ। বুধবার গোসাইপুরে এক সভা অনুষ্ঠিত করে একথা জানান অপসারিত চেয়ারম্যান সাজুল ইসলাম বড়ভূয়া। তিনি বলেন, 2019 সালে সমবায় সমিতির একাংশের মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে অপসারিত করার পাশাপাশি 3 বছরের জন্য বহিষ্কার করা হয়। বিভাগের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন তিনি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে শপথে বহাল রাখার নির্দেশ দেন। কিন্তু তাদের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন তার বিরোধীরা। আদালতের সেই রায়ও তার পক্ষে যায় এবং আদালতও তাকে শপথে বহাল রাখার জন্য বিভাগকে নির্দেশ দেয়। এই নির্দেশ আসার পর তিনি শপথে বহালের দাবি জানিয়ে ফের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগীয় তরফে বুধবার বর্তমান চেয়ারম্যান রেশমা পারভীন লস্করকে পদ থেকে সরিয়ে তাকে বসানো হয়েছে বলে জানান তিনি। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন মাঝের ভূঁইয়া, আক্তারউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। এবং গুয়াহাটি মহামান্য আদালতে ওনার আমার বিপক্ষ করা একটি রিট চ্যালেঞ্জ কেস করেন এবং এই কেসের ফাইনাল রায়টি হয় 20/11/2020। এর পরিপ্রেক্ষিতে স্টেট কাউন্সিলের ওপিনিয়ন মতো 17/3/2021 ইঙ্কে চ্যালেঞ্জও জানান আমার অপোজিট। তা সত্ত্বেও বিভাগীয় কর্তৃপক্ষের নিকট আমি একটি রিট পিটিশন করেছিলাম গত 5/7/2021 ইং তারিখে এবং আজকে ডেটে 14/14/2021 একটি অর্ডার আমার পক্ষে ডিপার্টমেন্ট করেছেন এবং আমাকে রিস্টোরও করেছেন আমার পদে পূর্ণ বহাল বলিয়া এবং আমার উপজিৎ যিনি ছিলেন ওনাকে ওনার পদ থেকে। গত দিন তিনেক আগে স্থানীয় সংবাদপত্র সম্মিলিত লোকমঞ্চের নামে একটি ভুয়ো সংগঠন কমিটি তৈরি করেছে বলে খবর প্রকাশিত হয়। সম্মিলিত লোকমঞ্চ একটি রেজিস্ট্রার সংগঠন। কিভাবে সেই কমিটি গঠিত হয়ে বিভিন্ন পদে কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছে তা সম্মিলিত লোকমঞ্চের কেউই জানেন না। বুধবার এরই পরিপ্রেক্ষিতে সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ডক্টর অনুপ রায়, সহসভাপতি রঞ্জন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জয়দীপ চক্রবর্তী, কানাইলাল দাস, সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর দাস মঙ্গলনাথ, ধীরেঞ্জন চক্রবর্তী, রাজশ্রীনাথ প্রমুখ। উপস্থিত প্রত্যেক বক্তারাই এমন ভুয়ো সংগঠন কমিটির তীব্র ভাষায় নিন্দা সহ ক্ষোভ ব্যক্ত করেন। পরে নিজস্ব অভিমত ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, পুরনো সহকর্মী ছিলেন, সবাই যোগাযোগ করেন এবং তখন জানতে পারি, এদেরকে না জানিয়ে এই মিটিংটা আয়োজন করা হয়েছে। তাই আজকে যাদের সঙ্গে আমি এতদিন থেকে লোকমঞ্চতে কাজ করেছি তাদের ডাকে আমি মিটিংয়ে যোগদান করেছি এবং আমি আশা করি মনোরঞ্জন দাও সবাইকে নিয়ে চলার চেষ্টা আগে যেরকম করেছেন আগামীতে উনি আমাদের সঙ্গে চলেই লোকমঞ্চকে আগে যেভাবে নিতে হয় সেই কাজ করতে। আমরা হঠাৎ দেখতে পেয়েছি যে সম্মিলিত লোকমঞ্চ নামে একটা কমিটি তৈরি হয়ে গেছে পত্রপত্রিকার মাধ্যমে। তো এটা দেখে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট সবাই আমাদের আমরা সাথে ফোনে যোগাযোগ হয়েছে, ভাইস প্রেসিডেন্ট, যে কেউ কি এটা কোনো নিউজ পেয়েছেন বা নোটিশ পেয়েছেন, সবাই একযুগে বলছেন যে আমরা তো নোটিশ পাইনি, আমরা এইভাবে মিটিং কখন কী হয়েছে আমরা জানি না। তো আমাদের কাছে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে মিটিংটা করলো যে এই সংস্থা নামে, এটা কিন্তু একটা রেজিস্টার সংস্থা, এই সংস্থা নামে আরেকটা সংস্থা ভুয়া সংস্থা কীভাবে তৈরি হয়, এটা তো তৈরি হওয়ার কথা না। যেহেতু এটা গোটা সংস্থাটাই এখনও পর্যন্ত জীবিত আছে, আমরা বিগত কিছু বছর থেকে আমরা এইভাবে কাজ করে আসছি, বিভিন্ন আঙ্গিনায় বড় বড় অনুষ্ঠানও করেছি, সামাজিক মাধ্যমেও কাজ করেছি, হঠাৎ করে আরেকটা ভুয়া সংস্থা আমাদের সংস্থায় নাম দিয়ে লোগো ইউজ করে এটাকে কি করে আলাদা সংস্থা একটা তৈরি। সোনাই রাঙ্গিরঘাট জিপির অন্তর্গত গড়গড়ি উপনদীর উপর সেতু নির্মাণ না হওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করলেন। গত 2017 সালে 1.5 কোটি টাকা ব্যয়ে সেতুর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর কিছু কাজ করে আর সেতুর কোনো কাজ হয়নি। 4 বছর অতিক্রান্ত হলেও সেতুর খুঁটিগুলো এখনো পরিপূর্ণ হয়নি। স্থানীয় ভুক্তভোগী ইমরান হোসেন লস্কর, প্রাক্তন এপি সদস্য রেখারানী দাস, হিরণময় নাথ, হীরামণি লস্কর প্রমুখ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে বিগত দিনে তাদের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারও কাজে বিরাট অনিয়ম করেন, যার ফলে মাঝ রাস্তায় সেতুর কাজ বন্ধ হয়ে যায়। হাজার হাজার মানুষের যোগাযোগের ভরসার স্থল এই সেতুটি নির্মাণ করে দিতে বিভাগীয় কর্তৃপক্ষ ও বিধায়ক করিমুদ্দিন বড়ভুয়ের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। তারা জানান, প্রায় 4-5টি গ্রামের লোক যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাই শীঘ্রই সেতুর কাজ করতে তীব্র দাবি জানান। এছাড়া এদিন উপস্থিত ছিলেন রঞ্জু দাস, রিন্টু দাস, শ্যামল দাস, বিমল দাস, বদরুল হক লস্কর, সুভাষ চন্দ্র দাস সহ অন্যান্যরা।
আমার সাজু ভাইয়ের কাছেও আমার রিকোয়েস্ট এই ব্রিজটা যেন হয়, আর লোকেল কন্ট্রাক্টর দিবা না, এটা মানে বাইরেতে কন্ট্রাক্টর দিলে সুন্দর হইব, লোকেল হইলে কেউ মানত না, আর লোকেল কন্ট্রাক্টর আপনার কাছে আমার অনুরোধ সাজু ভাই, আমরা সবের একটা অনুরোধ রইল যে এরকম লোকেল কন্ট্রাক্টর দিবা না, আর আমরা ব্রিজটা যেন হয় আপনার কাছে আমরা অনুরোধ সবের। লোকেল কন্ট্রাক্টর কেউ মানে না, কেউ মানেন না লোকেল কন্ট্রাক্টর, আর কেউ মানত না, আমি আর কিছু কইয়ার না সাজু ভাই, আমরা প্রিয় এমএলএ হইছি, আমরা অনুরোধ আপনার কাছে মানে আমরা ব্রিজটা যেন হয়। কাছাড় জেলার বড়খলা সমষ্টির বদরপুর মাছিমপুর জিপের অন্তর্গত 68 নং বাজেপার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয়রা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে বলতে গিয়ে তারা বলেন, দীর্ঘ কয়েক মাস থেকে শিশু খাদ্য আত্মসাৎ করছেন অঙ্গনওয়াড়ি কর্মী রহিমা বেগম লস্কর। 2015 সাল থেকে বহু শিশুরা প্রাপ্য শিশু খাদ্য থেকে বঞ্চিত রয়েছে বলে জানান তারা। শিশু খাদ্য বন্টনে একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ বিষয় নিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী এবং কাছাড় জেলার জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন। আর ব্যাপার হয়েছে মানে এই বাচ্চা গেলে আমরা রিক্সে দিই না, সাইডে একটা নদী আছে, এই নদীতে আমরা বাচ্চা কাচ্চা ফলা। স্কুলটা কোথায় অবস্থিত? স্কুলটা বর্তমানে কোন জায়গায় নাই, গোয়া হিসাবে চলে, তার বাড়ি চলে, তার বাড়িতে তার কে বলতে মানে নাসিরুদ্দিন বড় এই ওয়ার্কারের মানে গার্জিয়ান না, সম্পূর্ণ ডিলিং হ্যাঁ করে, আমরা ম্যাডামর চৌকেও দেখতে পাই না, ম্যাডামর নাম হলো রহিমা বেগম বড়বইয়া, আর তান গড় বিভিন্ন কাজে ব্যস্ত তখন আমরা বাচ্চা কাচ্চা এই যে ফাঁকে সাকে সানিয়া বড়ই খাইয়া হতা খাইয়া হতা খাইয়া মানে বিস্কুটে কান এখান দিয়া তাই বুঝ দিলেন, তাও কিতা কিতা না আমরা হইলে আমরা হুমকি দিন তান তান বাড়ির মিটিং ডাকাই তান কোনো প্রকাশ্য জনসমাজ পেয়েছো তাই মিটিং করেন না, যার কারণে আমরা তা কিছু মাত মারতে পারি না। তো আজকে আমরা কিছু জিপি পঞ্চায়েত লইয়ে বসলাম, বোয়ার পরে দেখা যায় এখন জিপি প্রেসিডেন্টও মানে আমরা আমরা কোনো মানে জোর দিন না, তান দ্বারা মারতে পারছি না, তাই আমরা মারতে দিন না, কোন বলে তুমি আর পারতে এই জন্য, তাই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরার হিমন্ত মহোদয় সিএম হিমন্ত স্যার মহাশয়ের কাছে অনুরোধ জানাইয়া, আর মাননীয় কীর্তিজলী মহাশয়ের কাছে অনুরোধ জানাইয়া, এই জন্য গুটালার থেকে আমরারে বাঁচানোর জন্য আমরার বাচ্চা। আসাম কৃষিক্ষেত্র এবং গ্রামীণ রূপান্তর প্রকল্পের অধীনে শালধানের মেট নার্সারির জন্য সম্প্রসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভারম্ভ হয় মঙ্গলবার। এ উপলক্ষে অরুণাচলের কৃষি বিজ্ঞান কেন্দ্র, জেলা কৃষি বিভাগ, এপার্ট, IRRI এর আধিকারিকরা উপস্থিত হন কাজডহর দ্বিতীয় খণ্ডে। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে দিনের কর্মসূচির শুভারম্ভ হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, এই যে ট্রান্সপ্লান্টিং করে গরু দিয়ে চাষ ইচ্ছা করতে 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 দেখা যায় অনেক জায়গাতে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত রোপণ চলে, অনেক সময় দেখা যায় হালি দেড় মাস দুই মাস আড়াই মাস বয়স হয়ে গেছে তবু মানুষের স্মৃতিস্পর্শন লেগে লাগায়, কিন্তু এই সিনারিওটা চেঞ্জ হয়েছে, কিসের জন্য হয়েছে? মেকানাইজ কাল্টিভেশনের জন্য হয়েছে, আমরা পাওয়ার টিলার দিয়ে ট্রাক্টর দিয়ে মেকানাইজ করছি। এখন একটাই অসুবিধা আছে যেটার দিকে আমাদের দিন দিন আমার চোখের সামনে 2011 থেকে আমি নরসিংপুরের এডিও ছিলাম, 2017-18 আমি হাইলাকান্দি গেলাম, এই পিরিয়ডে আমি দেখছি 2011-12 600-700 টাকা হলে এক বিঘা ধান রোপণ করা যেত, আজকের দিনে 2000 টাকা রূপ নিয়ে নেয়। কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা আজকে কাজীডহর আমার গ্রামে প্রোগ্রামটা করেছি, আর অন্যান্য গ্রাম ও ব্লকে আমার কাছাড় জেলায় 15টা ব্লক আছে, তার 6টা ব্লকে আমরা এই প্রোগ্রামটা করব। তারপর আমরা কাছাড় জেলায় এপার্টের অধীনে 5টা এফপিসি গঠন করা হয়েছে, প্রত্যেকটা এফপিসিতে আমরা এপার্টের অধীনে শালিধানের চাষ করাচ্ছি, সেখানেও আমাদের এই মেকানিক্যালি ট্রান্সপ্লান্টিংটা শুরু করা হবে, আর এটা করলে আমাদের কাছাড় জেলায় ধানের উৎপাদন বাড়বে এবং কৃষকের যথেষ্ট লাভ হবে। লাভ হবে মানে যে আমরা ধানটা যখন ম্যানুয়ালি মানুষ দিয়ে রোপণ করাই, লেবার দিয়ে করাই, তখন খরচের পরিমাণটা বাড়ে, এখন টাইমটাও বেশি লাগে, যার জন্য কিছু কিছু জায়গায় দেখা যায় ধানটা রোপণ করার সময়টা কিছু পিছিয়ে যায়, পিছিয়ে গেলেও আমাদের ধানের উৎপাদন কমে যায়। তো মেশিন দিয়ে করলে কম সময়ের ভিতরে আমরা বহুত পরিমাণের জায়গা আমরা ধানের রোপণ করতে পারি। আমি এই সংবাদ যুগে আমি সবাইকে অনুরোধ জানাবো যে আমরা যদি এই মেশিনটা প্রয়োগ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি, প্রতিবাদে সরব কংগ্রেস, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ট্রাফিক ও দৈনন্দিন বিভিন্ন সমস্যায় সরব অটোচালকরা, সরকারের দৃষ্টি আকর্ষণ।
4G সেবার দাবিতে বিএসএনএল কর্মীদের প্ল্যাকার্ড ধর্মঘট, শিলচরেও ব্যাপক সাড়া। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।